এই ইসলাম এই আদর্শ শিক্ষা দেয়। তাই আল্লাহ বলছেন তুমি আমার ইবাদত করবে কেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তুমি তাকওয়া পরহেজগারী খোদাবিরত অবলম্বন করো, অর্থাৎ তোমার জীবনে দুনিয়ার তোমার চলাফেরা ওঠা বসা খাওয়া দাওয়া সব কিছু হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামেলিনদের হুকুম মোতাবেক। ওই সন্তান মদ পান করবে না, ওই সন্তান দাঁড়িয়ে প্রস্তাব করবে না, ওই সন্তান মিথ্যা কথা বলবে না, ওই সন্তান জেনা করবে না, ওই মানুষ কোনো অন্যায় কাজ করবে না যে আল্লাহর ইবাদত করে। এই ইবাদত করার ফলে এই ইবাদতি বান্দা, এই নামাজি বান্দা, এই রোজাদার বান্দা, এই কালাম পাক পড়নেওয়ালা বান্দা, এই আল্লাহর জিকির শুকর গুজারি বান্দা, সে দুনিয়ার কোনো অন্যায় কাজ করবে না। বলুন সুবহানাল্লাহ। এই পরহেজগারী কথার অর্থ হলো এটাই, এই তাকওয়া কথার অর্থ এরা হলো এটাই যে সে দুনিয়ার সমস্ত নেক কাজ করবে কার কার ভয়ে, আল্লাহর ভয়ে। দুনিয়ার সর্বরকম অন্যায় কাজ থেকে নিজেকে সরিয়ে রাখবে কার ভয়ে, আল্লাহর ভয়ে। সেই বান্দা হলো তাকওয়া পরহেজগার, সেই হলো লাআল্লাকুম তাত্তাকুন। আর আজ আমরা মুসলমান দাঁড়িয়ে প্রস্তাব করছি, আজ আমরা মুসলমান মিথ্যা কথা বলছি, আজ আমরা মুসলমান মানুষের মানুষের উপর অত্যাচার করছি, মায়ের খেতে দিই নে ভাত দিই নে, পিতাকে গালাগালি করছি, ভাইয়ের সঙ্গে মারামারি কাটাকাটি খুন করছি, লজ্জা নেই মুসলমান, মদ পান করছি, জেনা করছি, ব্যভিচারি করছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, এটা মুসলমানের চরিত্র না। মাওলানা সাহেব একটু আগেই বলছিলেন না যে লন্ডনের একজন সরকারি কর্মচারী ওই পুলিশ আধিকারিক, সে বলেছিল যে আজ যদি মুসলমানরা বিশ্ব নবীর আদর্শে আদর্শিত হতো পৃথিবীতে শান্তি ফিরে আসতো। বলুন সুবহানাল্লাহ। একমাত্র শান্তির ধর্ম হলো ইসলাম, ইসলামই হলো শান্তির ধর্ম। আর এই মুসলমানদের মধ্যে যত অশান্তি, মসজিদের মধ্যে মারামারি, এই মুসলমান আজ আমরা মুসলমান না, স্বামী স্ত্রীর সঙ্গে কথা হয় না, ভাই ভাইয়ের সঙ্গে কথা হয় না, পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা হয় না, পিতাকে গালাগালি করে, মাকে ভাত দেয় না, রাস্তায় ফেলে দিয়েছে, সে কি মুসলমান? সে কি আল্লাহকে ভয় করেছে? তাই আল্লাহ বলছে যে আমি তোমাদেরকেই আমার ইবাদতের কথা বলেছি এই কারণে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমার চরিত্র হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্র। এই উত্তম চরিত্রের মানুষ তুমি তৈরি হবে তখনই যখন তুমি আল্লাহর ইবাদত করবে। বলুন সুবহানাল্লাহ। তাই সেই একই কথা আল্লাহ পাক সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বিশ্বাসী বান্দা। 21 নম্বর আয়াতে বিশ্বের মানব জাতির জন্য আল্লাহ নসিহত করেছে, আর সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ পাক মানব জাতির নয়, একমাত্র মোমেন মুসলমান ইমানদার আল্লাহওয়ালা খোদা ভীরুদের জন্য নসিহত করছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম,